করতালিস মার্গের প্রধান অতিথি আজকের এই শুভ দিনের শুভ কবে ডক্টর বেজির আহমেদ বিপিএম বার মহোদয়ের নাথের বরিশাল র্যাব সাংবাদিক বন্ধুগণ আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকেন আমরা সমৃদ্ধ বাংলাদেশ চাই উন্নততর বাংলাদেশ চাই এই লক্ষ্যের এক ফোর্সেস কাজ করছে এই ফোর্স এই বেটালিয়ানের অষ্টম বেটালিয়ানের যে সকল সদস্য এই দক্ষিণাঞ্চলে আইনশৃঙ্খল রক্ষা করায় রক্ষাকল্পে ভূমিকা পালন করছেন তাদেরকে সাধুবাদ জানাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন যেহেতু কক্সবাজারে আমাদের নতুন প্যাটেলিয়ান প্রতিষ্ঠা হয়েছে এখন আম কক্সবাজার দিয়ে ইয়াবা পাচার অনেকটাই দূর সে সেখানে তারা নতুন অনেক রুট খোঁজার চেষ্টা করছে এবং বরিশাল দিয়ে তারা আমাদের দেশে এই ইয়াবা পাচারের চেষ্টা করছে সিলেট দিয়ে বাঁচানোর চেষ্টা করছে মিজোরাম হয়ে ভারত হয়ে এই নতুন যে রুটগুলো তারা খোলার চেষ্টা করছে সেগুলোকে আমাদের স্পাত কঠিন হাতে এগুলোকে আমাদের দমন করতে হবে মাদকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই কোনো আপোষ নাই এবং আমাদের নিরাপদ সংগ্রামে আমরা সকল শ্রেণী সকল শ্রেণীপ্রসে মানুষের সমর্থন চাই এবং র্যাব এইটকেও বলবো যে এই এই বিষয়ে তাদের অভিযানকে আরও বেশি বেগবান করতে হবে সুন্দরবন অঞ্চলে আর সেখানে দস্যুরা আত্মসমর্পণ করার প্রেক্ষিতে যে শান্তি সুবাদাস বইছে সেটিকে অবশ্যই আমাদের বহাল রাখতে হবে যদি কেউ নতুন করে এখানে দস্যবৃত্তি কোনো দুঃসাহস দেখায় তাকে এমন তাদেরকে এমন শিক্ষা দিতে হবে যাতে করে দুঃস্বপ্নেও কেউ এই ধরনের চিন্তা ভবিষ্যতে কেউ না করতে পারে এ ব্যাপারে র্যাব এইট এবং র্যাব সিক্স এই দুই সব সবসময় তৎপর থাকতে হবে সতর্ক থাকতে হবে যারা আত্মসমর্পণ করেছে সেই সমস্ত যারা সাবেক জনদস্য যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে প্রত্যেককেই আর্থিকভাবে পুনর্বাসনের সুযোগ করে দিয়েছেন আমরা নিজেরাও আর্থিকভাবে পুনর্বাসনের সুযোগ করে দিয়েছি তাদের খেয়াল রাখতে হবে তাদের যাতে করে তারা তাদের সমাজের মূল ধারায় ফিরে আসতে পারে এবং আমাদের মূল সামাজিক যে কর্মকাণ্ড আছে অর্থনৈতিক কর্ম কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড সেখানে তারা ইন্টিগ্রেটেড হতে পারে সে বিষয়ে আমি র্যাব এইটকে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানাবো সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাদেরকে প্রত্যেককে আমরা মোবাইল ফোন কিনে দিয়েছি র্যাবের পক্ষ থেকে আমি চাইবো যে র্যাব এইট প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখবে তাদের যে সুখ দুঃখ কষ্টগুনি থাকলে সেগুলো লাগাবে ব্যবস্থা করতে হবে এবং একই সঙ্গে আমি যারা এই অঞ্চলে যারা সচ্ছল মানুষ আছেন ব্যবসায়ী শিল্পপতি তাদেরকে অনুরোধ করব এই যারা সুন্দরবনের দর্শকিত ছেড়ে দিয়ে এখন সমাজে শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য ফিরে এসছে তাদেরকে সহায়তা করার জন্য যাতে করে এ দেখে অন্যান্য অপরাধীরাও এই ভালো পথে স্বাভাবিক পথে সুপথে ফিরে আসতে অনুপ্রাণিত বোধ করে পাশাপাশি আমরা এখন আমাদের দেশে এই সোশ্যাল মিডিয়া শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সামাজিক সুস্থ স্থিতিশীল রাখার ক্ষেত্রে একটি মাঝে মাঝে এক শ্রেণীর লোকের অপব্যবহারের কারণে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়াতেও আমাদের যে চলমান যে আমাদের নজরদারি সেটিকে আমি মনে করি যে আরও জোরদার করতে হবে যাতে করে সোশ্যাল মিডিয়াতে কোনো কুচক্রি মহল কোনো ধরনের অপকর্ম অপপ্রচার চালিয়ে আমাদের সামাজিক এবং শান্তিকে বিশৃঙ্খ নষ্ট না করতে বিনষ্ট না করতে পারে সে বিষয়ে আমাদের তীক্ষ্ণ নজরদারি করতে হবে এবং এ বিষয়ে আমি এই ব্যাটালিয়নের সকল সদস্যকে তৎপর থাকার জন্য অনুরোধ করব। আপনারা অতীতে যে দায়িত্ব পালন করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ এতে আত্মতুষ্টির কিছুই নেই এই চুয়ান্ন হাজার বর্গ মাইলে বসবাসকারী আঠারো কোটি মানুষের শান্তি নিরাপত্তা সমৃদ্ধি স্থিতিশীলের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে যে কোনো চ্যালেঞ্জ আসলে সেটি মোকাবেলার সামর্থ্য যোগ্যতা দক্ষতা দেশপ্রেম এবং নিষ্ঠা নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করব কিন্তু দেশকে আমরা অবশ্যই যে কোনো মূল্যে আমরা শান্তি উপহার দেব শৃঙ্খলা উপহার দেব যাতে করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান যে অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রা সেটি অব্যাহত থাকতে পারে আমাদের এই আমাদের যে অবদান রয়েছে রক্ষাকারী বাহিনীর এদেশ দেশ মাতৃকা উন্নয়নের ক্ষেত্রে সেটি অবশ্যই জাতি কৃতজ্ঞতা ভরে স্মরণ করে আমি আপনাদের শেষ করার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানানোর সময় দায়িত্ব পালন করেছে আমরা সেই সব কর্মকর্তা এবং সদস্যদের অবদানের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমরা মনে করি এই চোদ্দ বছর যেহেতু আমাদের ডেপুটেশন ফোর্স শত শত অফিসার এবং ফোর্স বিভিন্ন বাহিনী থেকে এসে বাছাইকৃত ফোর্স বিভিন্ন বাহিনী থেকে এসে এখানে কাজ করেছেন এবং তাদের সর্বোচ্চ পেশাগত মান দক্ষতা উৎকর্ষতা আন্তরিকতা এবং নিষ্ঠা দিয়ে তারা এই অঞ্চলের মানুষকে সেবা প্রদান করেছেন আমি এই সুযোগে তাদের প্রত্যেকের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই একই সঙ্গে যারা দেশ মাতৃকার জন্য এদেশের জন্য এদেশের সাধারণ মানুষের জন্য রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য যারা আত্মত্যাগ করেছেন এই বাহিনী সদস্যবৃন্দ তাদের আত্মত্যাগের মহান আত্মত্যাগের প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করি এবং তাদেরকেও আমরা এই মুহূর্তে স্মরণ করছি তাদের পরিবারের কথাও আমরা স্মরণ করছি সুদীবৃন্দ আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক ক্ষেত্রে বিস্ময়কর গতিতে এগিয়ে যাচ্ছে এবং এই সাফল্যের পেছনে অন্যতম কারণ নিয়ামক শক্তি হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা এই লক্ষ্যে এদেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্রে একযোগ্যের আমরা দায়িত্ব পালন করছি কারণ হচ্ছে যে আমরা শিল্পায়ন বলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলি অর্থাৎ বিদেশি বিনিয়োগ বলি সব কিছুর মুদ্রার কথা হচ্ছে শান্তি শৃঙ্খলা সামাজিক স্থিতিশীলতা নিরাপত্তা এবং এগুলো একমাত্র আইনশৃঙ্খলকারী বাহিনী এটি জনগণকে সঙ্গে নিয়ে সরকারের নির্দেশে নিশ্চিত করতে পারে আমরা সেটি পড়ে চলেছি আমাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে মাদক এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে মাদক শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয় এখানে দুইটা বিষয়ে কাজ করে একটা হচ্ছে সাপ্লাই একটা হচ্ছে ডিমান্ড এখন ডিমান্ড যদি আমরা কাট না করতে পারি শুধুমাত্র সাপ্লাই কাট করে এই অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারবো না সহজে সে কারণে প্রতিটি পরিবার প্রতিটি সামাজিক প্রতিষ্ঠান সমাজ সবাইকে নাগরিকবৃন্দ সবাইকে সকল শ্রেণীর পেশার মানুষকে আসলে মাদকের বিরুদ্ধে যে চলমান যুদ্ধ সে যুদ্ধে এগিয়ে আসতে হবে বাঙালি জাতি কখনোই যখন যখনই তারা কোনো ন্যায্য কারণে ঐক্যবদ্ধ হয়েছে কখনই তারা বিপর্যস্ত হয়নি পরাজিত হয়নি তারা প্রতিবারই জয়ী হয়েছে বিজয়ী পেশে ফিরে এসেছে আমরা অনেক মনস্টারকে সামাজিক সমস্যাকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ধ্বংস নিশ্চিহ্ন করেছি এবং বিজয় নিয়ে এনেছি আমার দৃঢ় বিশ্বাস জাতিগতভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হই মাদক নামক অভিশাপকেও আমরা চিরতরে এদেশ থেকে বিদায় করে দিতে সক্ষম এই জন্য আমরা সবার সহযোগিতা চাই সমর্থন চাই এদেশে মাদকের অর্থনীতি প্রায় এক লক্ষ কোটি টাকার অর্থনীতি সত্তর থেকে আশি লক্ষ লোক মাদকাসক্ত প্রতিদিনই মাদকাসক্ত লোকের সংখ্যা বাড়ছে আমরা কেন মাদক সেবক করব। আমরা কেন লক্ষ কোটি টাকা এইভাবে বিনষ্ট করব। এ দিয়ে কিন্তু আমরা আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে আরও সুসংহত করতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বঙ্গবন্ধু শেষ সোনার বাংলা স্বপ্নের বাংলা রেখে যেতে পারি আমাদের যে ধাবমান গতিতে আমরা উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছি সেখানে যদি আমরা এই মাদক নামক অভিশাপ থেকে মুক্ত হতে পারি তাহলে সেটি আরও দ্রুততর হবে আরও গতিময় হবে আরও আমরা অল্প স্বল্প সময়ের মধ্যে আমাদের অভিশ লক্ষ্যে পৌঁছাতে পারবো এখন লক্ষ্য হওয়া উচিত সেটাই যাতে করে আমরা আমাদের দেশ থেকে চৃহতর দারিদ্রকে আমরা বিদায় জানাতে পারি দারিদ্রকে আমরা মিউজিয়ামে পাঠাতে পারি আপনারা জানেন দু হাজার আট সালে যখন দু হাজার সালে যখন প্রথম মানে প্রধানমন্ত্রী এই মেয়াদের এবারের মেয়াদের ক্ষমতায় প্রথমবারের মতো আসেন তখন দেশের দারিদ্রসীমায় বসবাস করত এরকম লোকের সংখ্যা ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট পাঁচচল্লিশ ভাগ সেটি নেমে এখন এসেছে নয় ভাগে এই যে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মাসিত যখন বাস্তবায়িত হবে তখন আমাদের জিডিপি গ্রোথ আর ওয়ান পয়েন্ট যুক্ত হবে এবং তাতে করে আমাদের বর্তমান যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি গ্রোথ আছে সেটি সেটি টেন পার্সেন্টে পৌঁছাবে আর টেন পারসেন্টে পৌঁছালে আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটি আরও বেগবান হবে এবং দেশ থেকে তিন থেকে চার বছরের মধ্যে দারিদ্র সম্পূর্ণভাবে বিতাড়িত হবে এদেশে আর কোনো দরিদ্র পরিবারে নতুন কোনো শিশুর জন্ম হবে না